প্রশ্ন করেছেন মাঠে উঠানো হবে এর বিস্তারিত ব্যাখ্যা করবেন সুহান আল্লাহ এই আয়ারটা হচ্ছে উন ইমিম এটার অর্থ দুইটা একটা হচ্ছে ইমাম অর্থ হলো কিতাব প্রত্যেক মানুষকে কিতাব নিয়ে আনা হবে কিতাব নিয়ে অর্থাৎ ইমাম বলতে কি কিতাব এর প্রমাণ কি ইমাম বলতে কিতাব বুঝেছি প্রমাণ কি ইয়াসিনের মধ্যে আপনি পড়েন কুল্লা সাহীন আহসাইনাহু আহ ফি ইমামিম মুবিন সব কিছুকে আমি ইমাম মুবিনে লিখে রেখেছি ইমাম মুবিন মানে কিতাবে মুবিন একেবারে বিল এজমা সমস্ত ইমামরা একমত যে ইমাম এখানে কিতাব বোঝানো হয়েছে অর্থাৎ প্রত্যেকের আমল নামা এই জন্য ইয়ম না কুল্লা উন ইমামহিম যে যেদিন ইমামদের নিয়ে ডাকা হবে এর কতদূর অনুসরণ করবেন আল্লাহর অবস্থায় এর পরেরটা পড়েন

কিতাব বোঝান হচ্ছে আমল নামা হচ্ছে যেদিন প্রত্যেকদিন মানুষকে আমল নামা অনুসারে ডাকা হবে এ অমুক আমল তোমার আসছে তোমার কিভাবে আমল নামা আল্লাহ তালা বলছেন বকুল আলজম না তয় রাহুফি অনুকিহ প্রত্যেক মানুষের গলায় আল্লাহ তালা আমল নামা ঠেলে দিয়েছেন অন্য হয়তো আল্লাহ তালা বলছেন যে এগুলি উড়ে এসে পড়বে হাতিসে আছে উড়ে এসে হাতে পড়বে যার হাতে পড়বে যার সামনে দেওয়া হবে ডানা সে পড়তে পারবে সে বলবে হা ও মুখ করা ও কি আবিয়া ইন নিয়ে জনান

ইয়ালাইহা কানি আহারে যদি ওই যথেষ্ট হইতো যেখানে মারা গেছিলাম আমি যদি আর না বাড়তাম অথবা যথেষ্ট হইতো যদি কোনো আমার যখন সব ধ্বংস হয়ে গেছিল না উঠানো আমাকে কাজে লাগে নাই আমার ক্ষমতাও চলে গেছে কোনো কিছুই আমার কাজে লাগে নাই তাহলে এইভাবে মানুষ কান্নাকাটি করে থাকবে এটা সবটাই আগ পিস পড়লে স্পষ্ট বোঝা যায় যে ইমাম অর্থ হচ্ছে কিতাব ইমাম কোনো মানুষ কোনো রাষ্ট্র বন ইমাম অমুক ইমাম তমুক ইমাম নয় যারা এটা বলে তারা ভুল তাপসিল করছে এটাই হচ্ছে মূল কথা হ্যাঁ আরেকটি তাফসির কিন্তু আছে সেটা আমরা অস্বীকার করছি না যে অবশ্যই হাদিসে আছে অন্য হাদিসে এটা এটার অর্থ নয় সেটা হচ্ছে যে হাঁসের দিন আল্লাহ তারা বলবেন কেয়ামতের মাঠে যে যে যার অনুসরণ করত যে যারা আবাদত করতো তার অনুসরণ করুক তখন প্রত্যেকে যারা ইহুদি যারা যারা শয়তান অনুসরণ করতো শয়তানে পিছিয়ে দৌড়াবে যারা কোনো মূর্তি ভুল মূর্তি একটা বানানো যাবে তার পিছনে দাঁড়াবে এটাই আর ইমান দ্বারা থাকবে একমাত্র আল্লাহর জন্য অপেক্ষা করবে যে আমাদের রব এসে আমাদের নিয়ে যাবেন হাতিসি আসছে যে রব এসে তাদেরকে তারপর জান্নাতের পথে নিয়ে যাবেন হাতিসি যেটা আসছে সেটাই বিশুদ্ধ আমাদেরকে বিশ্বাস করতে হবে কীভাবে আসবেন সেটা আমরা জানি না তবে ধরন আমরা জানি না কিন্তু আস্ত বিশ্বাসী আমরা হাদিসি বিশ্বাসী আমরা হাদিসের বিশ্বাসী তো আসবেন আল্লাহ তারা বলবেন তখন নিয়ে আসবেন তাহলে বোঝা গেল যে সেইকে ভাগ করা হবে সেটা ভাগ এইভাবে ইমাম অনুসারে ভাগ করা হবে অর্থাৎ তা যাকে অনুসরণ করে চলেছে তার অনুসারে ভাগ হবে যার অনুসরণ হবে কোরআন মিস্না ভিত্তি যার অনুসরণ হবে কোরআন সে আল্লাহ তারা তার জন্য আসবেন আর তাদের জন্য আলাদা কোন ইমাম থাকবে না এই যে আহলাসুল জামাতের একটি বৈশিষ্ট্য হচ্ছে তাদের কোনো আলাদা ইমাম থাকে না তাদের ইমাম হচ্ছে মহম্মদ রাসুল্লাহ আসলাম ইমাম রাসুল্লাহ আসলামের পথে তাদের ইমাম এই ইমামের অধীনেই হচ্ছে আবু 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 হানিফা মালিক শাহ আহমদ আহমদ হাম্বল তাদের ইমাম হচ্ছে মহম্মদ রসুল্লাহ আসলাম তো আপনি তাদেরকে ইমাম না বানিয়ে অথবা বোখারি মুসলিমকে তা আপনি ইমাম বানাই না আপনি বানাবেন রসুল্লাহ রাসুল্লাহ ইসলামকে তারাও এই একই ইয়ার ভিতরে আপনার মতোই তারা লাইনে আসে যে তারা ইমাম হিসাবে ওই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা অনুসারী সাহবাকের অনুসারী সেই ইমাম হিসাবে তারা চলছে সেই পথে চলছে সুতরাং আপনার আমার এই অর্থ একটা হাদিস আছে সেটা আমি উল্লেখ করলাম কিন্তু কোরআনের এই আয়তের অর্থ যেটা মানুষ উনিয়াসম ইমাম ইম উতে কিতাব ও বি আমি নি স্পষ্ট বলে দিছে পরে আয়তে আপনার অংশে ইমাম বলতে আল্লাহ তালা কিতাব বুঝিয়েছেন এবং এটা কোরান অন্য আয়ত দিয়েও ইমাম বলতে কোরআন কিতাব বুঝাটা একটু স্পষ্টভাবে সাব্যস্ত সুতরাং যারা এই জায়গাতে আপনাকে বিভ্রান্ত করতে চায় বিশেষ করে দুই ধরনের মানুষ বিভ্রান্ত করে এক ধরনের মানুষ হচ্ছে পীর সিস্টেম চালু করে বলে যে ইমাম না থাকলে তো আপনি যাহার নামে চলে যান আপনি কার পিছনে হাঁটবেন আপনার তো লোক নেই নওয়াজ আমাদের তো ইমাম তো মহম্মদুল্লাহাম আছেন সঈদুল কেউ নাই ইমাম তিনি সবকিছুর ইমাম আলহামদুলিল্লাহ দুনিয়ার প্রত্যেকটি কর্ম ইমানদারের জন্য তার তিনি হচ্ছেন ইমাম পথ প্রদর্শক তিনি আমাদের পথ দেখিয়েছেন এখানে আলাদা কোনো নেই কারণ হানিপথ তার ইমামতির পিছনে মুক্ত দেখায় মুক্তাদি এবং যদি কেন তিনি তার জন্য তিনি তার পথ না দেখান তো আবুহানীফিও বরবাদ সাফেরও বরবাদ মালেকও বরবাদ তারপর যেন আসলে সবাই বরবাদ ইমাম আমাদের আছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম আরেক গোষ্ঠী আছে ইচ্ছা করে বাড়াবাড়ি করবে যদি আপনি যদি কোনো আবুহানিফ রহমতুল্লাহের মত নেন সাফির মত নেন তো আপনি তো আর ইমাম মালেন রসুল্লাহকে ইমাম আলেন না এ কথা ঠিক নয় আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আল্লাহ তালা বলছেন না জেনে না যদি কিছু না জানো তো আলেমদের জেনে নাও যাদের যাদের কাছ থেকে জানবেন তারা দুই ধরনের জীবিত মৃত যারা জীবিত আশা থেকে জিজ্ঞাসা করবেন নিঃসন্দেহে যারা মরে গেছে তাদের কিতাবের মধ্যে যা লেখা তা থেকেও আপনি নিতে পারবেন এটা কোনো শিল্পের কিছুই নয় বা অন্যায় কিছু নয় ভুল কিছু নয় সুতরাং দুই ধরনের মানুষই এই জায়গাতে বধভ্রষ্ট পথ রচনা করছে মধ্যম আল হক বা ইন গুলু আল জ্যাপা বাড়াবাড়ি এবং ছাড়াছাইট মাঝখানে হচ্ছে হক এটা অনুসারে আমাদেরকে চলা উচিত এবং বোঝা উচিত যে আসলে এখানে ইমামতি বলতে সেটা আপনার ওই তথাকথিত এই ফিরগিরিও বোঝানো হয়নি আর তথাকথিত এই আবু হানিফা মালিক শাহরিবা এদেরকেও বোঝানো হয়নি বরং এখানে ইমাম বলতে বোঝানো হয়েছে এই আয়াতের মধ্যে যেটা বলেছে সেটা হচ্ছে কিতাব অর্থাৎ আমল নামা বোঝানো হয়েছে আর হ্যাঁ আখ মাঠে অবশ্যই প্রত্যেক মানুষ ইমামের পিছনে থাকবে সেই ইমাম হচ্ছে আমাদের মাহমুদুর রাসুল্লাহ সাল্লা সালাম এবং আমরা আল্লাহ ইবাদত করতাম বলে আল্লাহ তালা আমাদের যতক্ষণ না আবে ততক্ষণ কিন্তু আমরা হাসরের মাঠে অবস্থান করতে থাকবো এটা হাদিস দ্বারা আমাদের জন্য সাব বিশুদ্ধ দ্বারা সাব্যস্ত হয়েছে এবং তিনি এসে আমাদেরকে নিয়ে যাবেন এবং সেখানে আরও লম্বা হাদিস আছে আমরা এটা আলোচনা করলাম না কিন্তু আপনারা পড়ে নেবেন বোখারিতে